সিস্টার্স, আমি আছি আপনাদের ছোট বোন আরিন হচ্ছেন। আমরা দুই বোনই আছি বড় বোন। অনেক দিন পর আর কি আমরা দুই বোনের সাথে খাওয়া দাওয়া শুরু করছি, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম এই জন্য। তো এখন আপনারা দেখতে পারতেছেন কি কি খাবার আছে দুপুরের, তাও না আমরা বলে দিতেছি। এখানে আছে কেটার কি বলে সিচিঙ্গা ভাজি, সিচিঙ্গা ভাজি। এখানে ডিম ভুনা দেখতে পারতেছেন, এখানে লতি দিয়ে কচুর, কচুর লতি এবং কচুর মুখি দুইটা দিয়ে আমরা একত্র করে এটা তৈরি করছি। আর এখানে আছে শুটকি মাছ ভুনা। তো এখন আমরা খাওয়া দাওয়া শুরু করবো, আপনারা দেখতে থাকেন। তো বিসমিল্লা বলে নিয়ে নিতেছি, ভাজি দিব আপু তোমার? না আমাকে ভাজি দিও, আমি অল্প একটু নেবো, বেশি নেবো না। কি দেবো? আমাকে চামচ দেবো প্রথমে, আজকে শুটকি নেবো, তুমি নেবা? না। হ্যাঁ কি দেবো তোমাকে? না না তুমি নাও, আমি পরে নিতে আসছি। আমি আজকে প্রথমে নিলাম, তুমি নিয়ে নিও। ভাজি ভালো হয়েছে, নিতে পারো। তোমাকে দেবো? একটু ঝোল, বেশি দিও না। এত না, লতি কম ছিল এ কারণে আমরা কচুর মুখে ছিল, এ কারণে কচুর মুখ গিয়ে লতির সাথে মিক্স করে দিয়েছি। তারপরে খারাপ হয় না কিন্তু, খুব ভালো হয়েছে। কচুর মুখি দেখতে পারতেছেন, ওই লাগেছেন, সবই ভালো হয়েছে। কচুর লতি কম পড়ে গেলে এরকম করে দেখতে পারেন। বোন ভাবছিল যে লতিগুলো হয়তো গলে যাবে, মুখিগুলো হয়তো গলবে না, কিন্তু না সবটাই ঠিক আছে। বোনের আগে খাওয়া হয়েছে, কারণ বোন ভাত উঠে আমাকে দিয়ে দিছে। তো হয়ে গেছে আমাদের খাওয়া, এখন বিদায়, টাটা, বাই।